ঘরের মধ্যে বেড়িরা থাকলে বেড়িরা শুধু বেড়াদের কানের কাছে গেনের 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 করে করে আন্নারা শুধু রাঁধতে হারেননি, আন্ডা কিন্তু রাঁধি কষ্ট করে খাওয়াই, কিন্তু আসলে জানে না বেড়ারা কিন্তু আরো ভালোভাবে রাঁধতে পারে। তাই আজ জিদ্দ করে চলে এলাম দিয়ে রাঁধতাম, বেডি গুফু জিদ্দ করে চলে এলাম, সে কারণে চলে এসে আজকে মোগলাই বানামু দিয়া মধ্যে আমরাও পারি। ঘরের মধ্যে আন্না যেটাই বানান সেটাই কিন্তু পিওর আসল, এবং সে কারণে আজকে ঘরের মধ্যে বানাবো আমরা মোগলাই। কারণ আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ এবং তেল সব কিছুই কিন্তু মিক্স করা হয়েছে, কারণ মোগলের মধ্যে আগেভাবে তেল দেওয়া লাগে, তো সে কারণে কিন্তু তেল দিয়ে একদম সুন্দর করে মিল মিশ করতেছে এবং সুন্দরভাবে মোগলাইটা যেন সুন্দর এবং অসাধারণ হয় সে কারণে কিন্তু এত কিছু। এই যে দেখুন আমাদের মোগলাই কিন্তু তৈরি হয়ে গেছে, এখন ইতিমধ্যে তেল ছেড়ে দেবো। এই যে তেল ছেড়ে দিয়েছি দেখুন কীভাবে চামচ দিয়ে তেল লাড়ালাড়ি লাড়ালাড়ি করতেছি, কারণ যত না যত বেশি লাড়বো তত বেশি করে মোগলাই হুলবো, যদি না লাড়ি তোলে তো আর হুলতো না। এই যে দেখুন আরেকটা সারি দিতেছি, কারণ একটা না হইতে আরেকটা সারি দেওয়া দরকার, কারণ লোক বেশি সে কারণে কিন্তু খাওয়া দাওয়া বেশি হবে। সো আপনারা আঙ্গো ভিডিওটা পুরোটা দেখবেন, আর হ্যাঁ ভিডিওটা কেউ স্কিপ করে টানে দেখবেন, নাহলে কথা কিন্তু না হালাই যাবেন, তারপরে ভিডিও হালাই যাবেন। সো সবাই আস্তে আস্তে ভিডিওটা দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। এই যে দেখুন মোগলা কিন্তু ওই গেছে, সো একটা গোনা গেছে, এই যে আরেকটা দেখুন দুইটা একসাথে, কারণ মানুষ বেশি সেই কারণে মোগলাই বেশি। এই যে দেখুন প্রায় মোটামুটি লাল হয়ে গেছে, কারণ ফিস করতেছি আরেকটা কারণে ফিস, কারণ লোক বেশি, যদি ফিস না করে সে কিন্তু একটা নিয়ে দুধ দিতে হবে, সেই কারণে কিন্তু ফিস করছি। আর হ্যাঁ আমাদের মেন যে বাবুসি, মেন বাবুসি রান্না এনে দিয়ে আইন, অপেক্ষার মেন বাবুসি কিন্তু রান্না করে দিয়ে আইন, বুঝিনি। এই যে দেখুন একটা মোগলাই হয়ে গেছে, এল্লাই এটা উড়ে লেতেছি আঙ্গো যে প্লেট বা বাসন সে বাসনের মধ্যে ধীরে ধীরে সবগুলো আস্তে আস্তে উঠে ফেলছে। এই যে আরেকটা, কারণ আপনাদেরকে বারবার বলছি যে লোক কিন্তু বেশি, সেই কারণে কিন্তু আমাদের মোগলাই বেশি করে বানাইতে হইতেছে, কারণ ছোটো করে হলেও বেশি করে বানাইতেছে। এই যে দেখুন কতটা সাবলীল এবং সুন্দরভাবে বেটারা মোগলাই বানায়, আন্ডা মোগলা বানায়, সরি বেটারা না আন্ডা মোগলা বানায়। এই যে দেখুন কি সুন্দর করে কয় বেটারা বলা কিছু হারা না, সব কিছু হারে, এই কারণে রান্না করে দিয়ে আইতেছে। আন্নারা কিন্তু শিখে আঙ্গ মতো বানাইবেন, হ্যাঁ দিয়ে দিবেন আন্নারাও হারেন, যদি আন্না না বানান তাহলে আন্নারা ঘরে দেওয়া গেছে সবসময় করবো যে আন্নারা কিছু হারান না আন্ডা সব হারি, কারণ বেডিরে সবসময় বেটাদেরকে একটা জিনিসে করে আন্নারা কিন্তু রাঁধতে হারান না আন্ডা রাঁধতে পারি, প্রবাসের মধ্যে কিন্তু বেটারা গিয়ে রাঁধে। যাই হোক এই যে কি সুন্দর এবং সাবলীলভাবেও অসাধারণ মোগলাইটা দিয়ে দিতেছি, এই যে দেখুন এই যে সারি দিছি মোগলাই। আর হ্যাঁ আমাদের বাবুসি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবে, যে বাবুসিটা কেডা কিনে কে এই বাবুসি যে সামুচ লাড়ালাড়ি লাড়ালাড়ি করতে আছে, কারণ রান্না করে না দিয়ে এলে কিন্তু ওই তো না বাবুসি দিয়ে আইতে হবে অবশ্যই আপনাদের সামনে। এটাও কিন্তু মোটামুটি খোনা দিতে আছে, কারণ আপনারা জানেন আগুনের হিট বেশি। আর এই যে বাবুসি চলে এসে রান্নাঘর সামনে দেখছি নি, বাবুসি কিন্তু স্বামী কতক্ষণ ধরে শয়তানের লারে, যেরকম বাবুসিও স্বামী লারে। যাই হোক খারি করতেছি আবার, কারণ ফিস না করলে কিন্তু আনারা ওই যে জানেন লোক বেশি আন্ডা টানাটানি করে সব খাই লেবো, সেই কারণে কিন্তু ফিস করতেছি। তো ফিস করে কিন্তু আস্তে আস্তে খাবো, কারণ ফিস বেশি যত বেশি ফিস করবো তত বেশি দেরিতে খাওয়াইব। যাই হোক আমাদের মোগলাই কিন্তু হয়ে গেছে, তো এখন মোগলাই আমাদের যে প্লেট বা বাসন বলেন সেই প্লেট এবং বাসনে এই যে দেখুন উঠাই লেতে আছে। ভোজনের তো আঙ্গ গ্রামের মানুষের কখন আসলে কী মন চায় সেটাই বানায় তৈরি করে ফেলে এবং খাই, কারণ শহরের মতো তো আর আমরা সব কিছু এক জায়গার মধ্যে পাই না। গ্রামের মধ্যে কিন্তু আপনি বাড়ির আঙ্গিনে গেলে সব কিছু পাওয়া যায়, শাক হইতে একবার যা আছে তরু তরকারি সাপ গ্যাং গুচ্ছা সব পাওয়া যায়। যাই হোক এই যে দেখুন আমাদের মোগলাই চমৎকার দৃশ্য অসাধারণ এবং ফ্যান্টাস্টিক। এই যে আমার ভাতিজা লাইক দিয়ে বুঝাইতেছে, হ্যাঁ ঠিক আছে, ওরে বললাম যে মোগলাই খা, ও খাই, ও ক না সস খাই, ও সস খাই লাইক দেয়। যাই হোক আমি টেস্ট করতেছি, অসাধারণ ফ্যান্টাস্টিক হয়েছে, কারণ বাবুসি আজকে দারুণভাবে ফাঁকাইছে, বাবুসি আসলে আমার বড় ভাই উনি ফাঁকাইছে। এই যে দেখুন আমার ভাতিজা এখন লাইক দিব, এই যে লাইক মানে ও ওরকম বলে মোগলাই খা ও খাই সস, কারে কী কমু বুঝছেন নি, কারে কিছু করার নাই। যাই হোক বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ফেসটা ফলো দিয়ে রাখবেন, আর আমাদের ভিডিওটা শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম।